ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উপকূলীয় এলাকায় বড় ধরনের কোনো ক্ষতচিহ্ন দেখা যায়নি। হেলিকপ্টারে করে ঝড়ে আক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করে এই কথা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এছাড়া ঝড় পরবর্তী সংকট নিরসনে তাদের দলগুলো ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার রাতে বাংলাদেশে আঘাত হানে। দ্বীপজেলা ভোলাসহ উপকূলীয় 15 জেলা স্পর্শ করে পরিণত হয় নিম্নচাপে। সারাদেশেই পড়ে এর প্রভাব। মঙ্গলবার সিত্রাংয়ে আক্রান্ত হওয়া এলাকাগুলো হেলিকপ্টারে করে পরিদর্শন করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল। সঙ্গে ছিল উদ্ধার যন্ত্র SLG-300। সকালে রওনা হওয়ার সময়টাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের আগেই পুরোপুরি ঝলমলে রোদের দেখা মেলে। ঘূর্ণিঝড় কবলিত এলাকা ঘুরে বড় ধরনের কোনো ক্ষতিচিহ্নের দেখা মেলেনি। বিমান বাহিনী জানিয়েছে তাদের একাধিক টিম বিভিন্ন দুর্গত এলাকা ঘুরে দেখেছে। মোংলা, চর ফ্যাশন এবং ভোলা এই অঞ্চলের ওপর দিয়ে উড্ডয়ন করে এসেছি এবং তনসংলগ্ন আশেপাশের জেলা এবং থানাগুলো আমরা দেখলাম। এই এলাকাগুলোর ওপরে এখন পর্যন্ত উদ্গ্রীব হওয়ার মতো তেমন কোনো ক্ষয়ক্ষতি আমি দেখিনি। বিমান বাহিনীর প্রধানের নির্দেশনা অনুযায়ী সব তৈরি আছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার জন্য আমরা এর মধ্যেই তৈরি। ঝড়ের পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর। আমিরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।